হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ আহ্লাদ। আজকের রেসিপি মাছের মুড়ু দিয়ে মাশকলাইয়ের ডাল, মা ঠাকুমার রান্না। বাংলার পুরাতন রেসিপি, স্বাদ ও গন্ধ আজও সবার মুখে লেগে আছে। তাই হারিয়ে যাওয়ার পর ভিডিওটি থাম্বনেল দেখেই আপনার অতিস্মৃতি মনে পড়েছে নিশ্চয়ই। আমি জানি পুরো ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লক্ষণ জানতো একটা রুই মাছ দাও তো? হ্যাঁ এটা দাও। আর শোনো, সাথে আর একটা ফ্রেশ মাছের মাথাও দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা দেখলেন, দুটো মাছের মাথা নিলাম আর নিয়েছি মাশকলাই ডাল, একদম ভেজে রেডি করা। মায়ের কাছে গিয়েছিলাম, মা দিয়ে দিলেন আমার খুব প্রিয় এই কলাই ডাল। প্রেশার কুকারে হাফ লিটার জল দিলাম, ভাজা মাশকলাই ডাল দিলাম 200 গ্রাম, স্বাদ মতো নুন দিতে হবে। আমি 1 চামচ 1/4 চামচ দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 3-4টি হুইসেল দেওয়া অব্দি সেদ্ধ করে নেবো। আজ মাছেরই থাকবে। একের সাথে উনুনে আরেক দিকে একটা প্যান বসাচ্ছি। রান্নাটা শুধু সর্ষের তেলই হবে, 1/3 কাপ সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হোক, এদিকে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ দিলাম, মাখিয়ে নেবো ভালো করে। হাত দিয়েই মাখাচ্ছি, এদিকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, দেখি গরম হলো কিনা। হ্যাঁ হয়ে গেছে। মাছের মাথাগুলো ভাজবো এবার, একটু একটু করে দিয়ে দিচ্ছি। সাবধানে দিতে হবে, একটু ঢেকে দিচ্ছি মিনিট খানেক। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলবো। দুদিকেই ভালো করে ভাজতে হবে, উল্টে দিচ্ছি। একটু লাল লাল করেই ভাজবো, খেতে ভালো লাগবে, তবে বেশি কড়া করে ভাজবো না। বন্ধুরা আজ কিন্তু মিডিয়াম থাকবে, এভাবে 2-4 মিনিট ভেজে নিলেই পারফেক্ট ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের হয়ে গেছে। ভাজা মাছের মাথাগুলো এবার তুলে রাখবো। তুলে নিলাম, ওদিকে প্রেশার কুকারেরও সিটি বেজে গেছে, ভালো করে সেদ্ধ হতে হবে। আমি 4টি সিটি দেওয়াবো, আপনারা চাইলে প্রয়োজন বোধে কম বেশিও করতে পারেন। বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হোক। এদিকে মাছ ভাজা তেলেই 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা দিলাম আর 2টো শুকনো লঙ্কা ছেড়ে দেব। মাশকলাই ডালে আজ একদম সাবেকি স্বাদ আনতে হবে, ফোড়নে তাই জিরে আর পেঁয়াজ দেব। 1 চামচ গোটা জিরে দিচ্ছি, মোটামুটি 10 সেকেন্ড পরে দেব 1 কাপ কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে দিয়ে দিলাম, আবার 10 সেকেন্ড পরে দেব কাঁচা লঙ্কা, 5-6টা চারা কাঁচা লঙ্কা দিচ্ছি। একটু আদা বাটা দিতে হবে, 1 চামচ দিয়ে দিচ্ছি। নাড়িয়ে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। আজ কিন্তু মাঝারি থাকবে, সাবেকি রান্না, সব উপকরণই ঘরোয়া, হাতের কাছেই পেয়ে যাবেন। ভিডিও শেষে একসাথেও দেখিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অব্দি ভাজবো। দেখি প্রেশার কুকারে ডালটা ঘুটে নিচ্ছি এবার। ডালটা খুব ভালো করেছে মনে হচ্ছে, কি সুন্দর মিশে যাচ্ছে দেখুন। এদিকে দেখুন পেঁয়াজটারও কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ডালটা দেওয়ার সময় হয়ে গেছে। এবার দেওয়ার আগে তলার দিকটা একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া মাশকলাইয়ের ডালটা দিয়ে দিলাম। এই ডাল একটু ঘন হলেই ভালো লাগে, তাই আর জল দেবো না। আপনারা চাইলে একটু গরম জল মিশিয়ে নিতেই পারে। ডালটা সেদ্ধ করার সময়ই নুন দিয়েছিলাম, এখন শুধু হলুদ দেবো। 1 চামচ হলুদ দিয়ে মিশিয়ে দিতে হবে। আগে মাশকলাইয়ের ডাল রান্না করতে মা ঠাকুমাদের অনেক বেগ পেতে হতো, ডাল ভেজে চুড়ে ঝেড়ে পরিষ্কার করে তারপর রান্না করতে হতো। শক্ত ডাল, চুড়ে নিয়ে খোসা ছাড়ানোটা ছিল মস্ত হেপা, কিন্তু কি করা যাবে, বাবার আমার তো খুবই প্রিয় ছিল তাই রান্না করতে হতো। এখন তো রান্না করার জন্য ভাজা করা খোসা ছাড়ানো একদম রেডিমেড পাওয়া যায়, আগের মতো আর ঝঞ্ঝাট নেই। রান্না অনেকটাই এগিয়ে গেছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, ঘরে তৈরি টাটকা জিরে গুঁড়ো, সহজেই করা যায়। আমার মশলা বানানো ভিডিওগুলি রয়েছে, দেখে নেবেন। বন্ধুরা খেয়াল করেছেন, গল্প করতে করতে আমার কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে দেওয়ার কাজটাও চলছে। এভাবে মাঝে মাঝে নাড়িয়ে দেবেন, নয়তো তলার দিকটা লেগে যেতে পারে। আমার মায়ের কাছ থেকে রান্নাটি শেখা, মায়েরও খুব পছন্দের ডাল। কি সুন্দর সুগন্ধ এই ডালের, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। ডাল তো নয়, একেবারে ডালের রানী। রানীকে এবার মুকুট পরাচ্ছি, ভাজা মাছের মুড়োগুলো এবার দিচ্ছি। রান্না করতে করতে ছোটবেলার কত গল্প মনে পড়ছে আমার, আপনারও মনে পড়ছে তো? জানি মনে পড়বেই। কি গল্প মনে পড়ছে লিখবেন। শীতকালের কথা, শীতকালে এই ডাল বেশি রান্না করা হতো। চিন্তা নেই, আমরাও দেব। সবশেষে ধনে পাতা, মোটামুটি এইভাবে 1/2 মিনিট থাকুক, তারপর মুড়োগুলোকে একবার নাড়িয়ে দেব। মাশকলাই ডাল আর মাছের মুড়ুর মেশেলে একটা চেনা দারুণ সুগন্ধ পেতে শুরু করেছি আমি, অপূর্ব অনুভূতি। আজকাল তো রান্নাই করা হয় না, ট্রেডিশনাল রান্না এখন তো প্রায় হারিয়েই গেছে। আমার স্বাদ আহ্লাদের অনেক দর্শক বন্ধু ট্রেডিশনাল রান্না দেখতে খুব পছন্দ করেন। কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, এই রেসিপির একটি বাড়তি মাত্রা যোগ করে ধনে পাতা। না না, রান্নাটি শেষ হয়নি, দাঁড়ান আরেকটু রয়েছে ফিনিশিং কাজ, তার আগে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, সাবেকি রান্না ভালোবাসা দর্শক বন্ধুদের কথা। বন্ধুরা
আমার অন্যতম প্রিয় দর্শক বন্ধু অরূপদের লেখা কখনো পড়েছেন? আমার ভিডিওর নিচে দারুণ মতামত লিখেন উনি, অনেকটা গবেষণা ধর্মী, বাংলার সাবেকি রান্না খুব ভালোবাসেন। আজকে রান্নাটি করার আগে তাই মায়ের কাছ থেকে ফোন করে ভালো করে বুঝে নিয়েছি। প্রিয় অরূপদের সহ আপনাদের সবারই এই রান্নাটি খুব ভালো লাগবে আশা করি। আজ নিভিয়ে দিয়ে এবারে উপরে ছড়িয়ে দিলাম 3-4টি চেরা কাঁচা লঙ্কা। না না, গার্নিশিং নয়, এতে ফ্লেভার ভালো আসবে, দারুণ লাগবে খেতে। দেখুন দেখতে কি চমৎকার হয়েছে। গরম ভাতের সাথে মাছের মুড়ো দিয়ে এই মাশকলাই ডাল হলে আর কিছুই চাই না। বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি। ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, আর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করে বাংলার হারিয়ে যাওয়া ট্রেডিশন আর অথেন্টিক রেসিপিগুলো তুলে ধরবেন। আমার এই প্রচেষ্টায় পাশে থেকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পছন্দ ও পরামর্শ মতো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবশেষে উপকরণগুলো একসাথে এক ঝলক দেখে নিন, নিচে ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন। দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।